তো স্ম্যাকডাউনের যতগুলো ড্রাফটের রাউন্ড হওয়ার ছিল সেগুলো হয়ে গেছে, আর বাকি রাউন্ডগুলো হবে কালকের মনডে নাইট রয়্যাল এপিসোডে। তো যারা যারা কালকে রয়্যাল এপিসোড দেখবে তারা তো জানতে পেরেই যাবে, আর যারা কালকে রয়্যাল এপিসোড দেখবে না তারা আমার চ্যানেলের কমিউনিটি সেকশনে চলে যাও, সেখানে আমি সব আপডেট দিয়ে দেবো যেমনটা আমি স্ম্যাকডাউনের দিন করেছিলাম। তো প্রত্যেকটা রাউন্ড শেষ হোক, পুরো ড্রাফট শেষ হোক, তারপর আমি ড্রাফট নিয়ে আমার মতামত দেবো যে আমার এই বছরের ড্রাফট কেমন লাগলো। তো আপাতত এই ভিডিওতে আমার কাছে রোমান রিংসের সাথে জড়িত অনেকগুলো আপডেট আছে, তো এই ভিডিওটাকে পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। এবার রোমান রিংসের কথা যখন উঠছে তখন তোমাদের সবার মনে একটা প্রশ্ন তো থাকবে, সেটা হচ্ছে রোমান রিংসের রিটার্ন কবে হবে, কারণ রেসলম্যানিয়ার পর র আফটার রেসলম্যানিয়াতে আমরা রোমান রিংসকে দেখেছিলাম, আর তারপর সম্ভবত কোনো এক স্ম্যাকডাউনের এপিসোডে আমরা রোমান রিংসকে দেখেছিলাম, কিন্তু তারপর থেকে আর WWE রোমান রিংসের দেখা নেই। তাই তোমাদের মতো অনেকের মাথায় এটা ঘুরছে যে রোমান রিংসের আবার রিটার্ন কবে হবে। তো দেখো, আমরা সবাই যেমন জানি যে ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টে রোমান রিংসের কোনো ম্যাচ শেডিউল নেই, তো ব্যাকল্যাশ অব্দি আমরা রোমান রিংসকে দেখতে পাবো বলেও আর মনে হয় না। যদি রোমান রিংসের রিটার্ন হতেই হয় সেটা ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টের পরে হবে, হয়তো নাইট অফ চ্যাম্পিয়ন্স যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হবে তার আগে আগে আমরা রোমান রিংসকে WWE রিটার্ন করতে দেখতে পেয়ে যাবো। আর যদি কথা বলা হয় যে এখন রোমান রিংস কোথায়, তো এখন আপডেট আছে যে এই মুহূর্তে রোমান রিংস তার ফ্যামিলির সাথে একটা কোনো ভ্যাকেশন এনজয় করছে, মানে সোজা কথায় রোমান রিংস এই মুহূর্তে ছুটিতে আছে। তো রোমান রিংসের WWE রিটার্ন হতে হলে সেটা ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্টের পর আর নাইট অফ চ্যাম্পিয়ন্স প্রিমিয়াম লাইভ ইভেন্টের আগে আমরা দেখতে পেয়ে যাবো। আর যদি কথা বলা হয় যে রোমান রিংসের রিটার্ন কোন ব্র্যান্ডে হবে, তো আমরা সবাই যেমন জানি যে WWE এই বছরের ড্রাফটের ওভারঅল নাম্বার 1 পিক ছিল রোমান রিংস, যেখানে স্ম্যাকডাউন ব্র্যান্ড রোমান রিংস পল হেমন আর সোলো সিকোয়াকে নিজেদের ব্র্যান্ডে সিকিওর করে নিয়েছে। তো রোমান রিংসের রিটার্ন হলে স্ম্যাকডাউনের এপিসোডেই হবে। নেক্সট আপডেটটা হলো, তো রোমান রিংসের রিটার্ন না হয়ে গেল, কিন্তু রিটার্নের পর রোমান রিংস কী করবে? তো দেখো, কিছুদিন আগে আমি তোমাদের একটা আপডেট দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম WWE প্ল্যান আছে রোমান রিংস ভার্সেস র্যান্ডি অর্টনের কোনো একটা স্টোরি শুরু করার, মানে তাদের মধ্যে কোনো একটা ফিউড শুরু করার। কিন্তু এই মুহূর্তে WWE দেখে মনে হচ্ছে না যে র্যান্ডি অর্টন এই মুহূর্তে WWE রিটার্ন করবেও বলে। তো এখন একটা নতুন আপডেট রোমান রিংসকে নিয়ে বেরিয়ে আসছে, যেটা হলো এই স্ম্যাকডাউনে যে ড্রাফট হয়েছিল সেই ড্রাফটে আমরা দেখেছিলাম একটা খুব বড় সুপারস্টারের রিটার্ন হয়েছিল। আর হ্যাঁ, এখানে আমি কথা বলছি দ্য ফিনোমিনাল ওয়ান AJ স্টাইলসের। ড্রাফটের আগে রিউমার আসছিল যে এই ড্রাফটটা হয়তো বিগির রিটার্ন হতে পারে, যেটা নিয়ে আমি তোমাদের ভিডিওতে আপডেটও দিয়েছিলাম, কিন্তু বিগির বদলে আমরা দেখলাম যে AJ স্টাইলসের রিটার্ন হলো, আর তার সাথে তার OC ফুল যে OC ক্লাবটা তারও রিটার্ন হয়ে গেছে স্ম্যাকডাউনের এপিসোডে, আর তারা স্ম্যাকডাউনে এসে ভাইকিং রেডার্সের উপর অ্যাটাক করে দিয়েছিল। তো এর থেকে বোঝা যাচ্ছে AJ স্টাইলসের জন্য WWE কাছে বড় কোনো প্ল্যান আছে। আর এখন নিউ যে আপডেটটা আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে রোমান রিংসের রিটার্নের পর নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য রোমান রিংস ভার্সেস AJ স্টাইলসের কোনো স্টোরি লাইন WWE শুরু করতে পারে, যেখানে রোমান রিংসকে ব্যাকআপ দেওয়ার জন্য তার ব্লাড লাইন তো আছে, আর এখন আমরা দেখতে পাচ্ছি AJ স্টাইলসের কাছেও তার OC মানে ক্লাব আছে, যেখানে লুক গ্যালোস, কার্ল অ্যান্ডারসন আর মিচেল মিয়াইএম এরা সবাই তো আছেই। তো যদি রোমান রিংস আর AJ স্টাইলসের কোনো একটা ফিউড শুরু হয় সেটা একটা ব্লকবাস্টার ফিউড হবে। আর নাইট অফ চ্যাম্পিয়ন্স যেহেতু সৌদি আরেবিয়া থেকে হচ্ছে, তো সৌদি আরেবিয়ায় WWE তো বড় বড় ম্যাচ বুক করেই, আর আমরা এর আগে যে রোমান রিংস ভার্সেস AJ স্টাইলসের স্টোরি লাইনটা দেখেছিলাম সেটাও কিন্তু অসাধারণ ছিল, মানে যখন রোমান রিংসের সেই পুরোনো ক্যারেক্টারটা ছিল আর AJ স্টাইলস নতুন নতুন WWE এসেছিল। তো যদি এই দুই সুপারস্টারের মধ্যে আবার কোনো ফিউড শুরু হয় সেটা ফ্যান্সরা দেখতে অবশ্যই এক্সাইটেড হবে। আর এখন তাই জানা যাচ্ছে যে হয়তো WWE AJ স্টাইলস আর রোমান রিংসেরই কোনো একটা স্টোরি লাইন শুরু করার কথা ভাবছে। এখন এই আপডেটটা 100% কনফার্ম হয়নি, তাই পরবর্তীকালে WWE যদি তার প্ল্যানসে চেঞ্জ করে দেয় সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কিন্তু এখনকার প্ল্যান অনুযায়ী AJ স্টাইলস আর রোমান রিংসের মধ্যে নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য আমরা একটা স্টোরি লাইন দেখতে পাবো, যেখানে ফাইনালি নাইট অফ চ্যাম্পিয়ন্সে গিয়ে রোমান রিংস ভার্সেস AJ স্টাইলসের মধ্যে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য আমরা একটা ম্যাচ দেখতে পেতে পারি, যদি WWE তাদের প্ল্যানসে চেঞ্জ না করে। তো নেক্সট আপডেটটা হলো রোমান রিংসের WrestleMania 40 অপোনেন্টকে নিয়ে। তো WrestleMania 40 আসতে এখনও অনেক দিন বাকি, সবে তো WrestleMania 39 শেষ হলো, কিন্তু এখন থেকেই রোমান রিংসের WrestleMania 40 অপোনেন্ট কী হবে সেটা নিয়ে একটা স্পেকুলেশন সামনে আসছে। আর মনে করা হচ্ছে হয়তো WrestleMania 40 রোমান রিংসকে ফেস করতে পারে দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। এবার এটা কেন মনে করা হচ্ছে, কারণ কোডি রোডস রিসেন্টলি একটা লাইভ ইভেন্টে একটা প্রোমো কাট করেছে যেখানে সে বলেছে যে সবাই হয়তো মনে করছে রোমান রিংসের সাথে আমার স্টোরি লাইন শেষ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, আমাকে হয়তো রথে ড্রাফট করে নেওয়া হয়েছে আর এখন আমি রোমান রিংসের থেকে আলাদা ব্র্যান্ডে কাজ করছি, কিন্তু তাই বলে এটা কখনোই না যে আমি রোমান রিংসের পেছন ছেড়ে দেবো। WrestleMania আমার সাথে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, আমার সাথে চিটিং করা হয়েছে আর আমি এর বদলে রোমান রিংসের থেকে নেবই। তো তাই মনে করা হচ্ছে, মানে কোডি রোডসের এই প্রোমোটার পর থেকে মনে করা হচ্ছে
যে রেসলম্যানিয়া 40-তে আবার হয়তো আমরা রোমান রিংস ভার্সেস কডি রোডসের একটা রিম্যাচ দেখতে পেতে পারি ফর আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। এবার তোমরা বলবে এটা কি করে সম্ভব, কারণ রোমান রিংসকে তো স্ম্যাকডাউনে ড্রাফট করে নেওয়া হয়েছে আর কডি রোডসকে মনডে নাইট রোয়াতে, মানে তারা দুজন দুজনের সাথে থাকতে পারবে না। আর হ্যাঁ, এটা সত্যি এখন এই মুহূর্তে WWE কোডি রোডস আর রোমান রিংসকে সেপারেট রেখেছে, কিন্তু হয়তো পরের বছরের রয়্যাল রাম্বল আসতে আসতে মানে রেসলম্যানিয়া 40-র আগে আগে আমরা আবার রোমান রিংস ভার্সেস কোডি রোডসের স্টোরি লাইন কন্টিনিউ হতে বা বলতে পারি শুরু হয়ে যেতে দেখতে পেতে পারি। এবার এটা কীভাবে হবে তোমাদের মধ্যে অনেকেই বলবে, যদি কোডি রোডস আবার রোমান রিংসকে ফেস করতে চায় তাহলে তো তাকে আবার রয়্যাল রাম্বল জিততে হবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা একদমই না। কারণ এই মুহূর্তে আমরা জানি WWE-তে আর একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলে এসেছে, যেটা হলো WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তো হয়তো পরের বছর যে রয়্যাল রাম্বল জিতবে সে হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবে, সেই সময় যে চ্যাম্পিয়ন থাকবে, আর কোডি রোডস হয়তো কোনোভাবে আবার রোমান রিংসকে চ্যালেঞ্জ করতে পারে ফর আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। আর এইভাবে রেসলম্যানিয়া 40-র জন্য WWE আবার রোমান রিংস ভার্সেস কোডি রোডসের ম্যাচকে বুক করতে পারে, যেখানে এই ম্যাচটা এবার আরও হাইপের সাথে বুক করা হবে, কারণ কোডি রোডসকে এইবার তার স্টোরি লাইন ফিনিশ করতেই হবে। কিন্তু এবার কথা হলো, কোডি রোডস কি তার স্টোরি লাইন ফিনিশ করতে পারবে, নাকি রোমান রিংস রেসলম্যানিয়া 40-তেও আবার কোডি রোডসকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করে নেবে? আর এটা নিয়েই হলো আমাদের পরের ফাইনাল আপডেট, যেটা হলো যে রোমান রিংস কতদিন চ্যাম্পিয়ন থাকবে। তো রোমান রিংসের এই যে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের রিং, এটা অলমোস্ট 1000 দিন কমপ্লিট করতে চলেছে। আর এই বছরে যে নাইট অফ চ্যাম্পিয়ন্স প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হবে, সেখানেই রোমান রিংসের 1000 দিন অ্যাজ চ্যাম্পিয়ন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু রিসেন্টলি অ্যান্ড্রু জেরিয়ানের তরফ থেকে একটা আপডেট উঠে আসছে, যেখান থেকে জানা যাচ্ছে যে WWE চায় রোমান রিংসের এই টাইটেল রিংটাকে আরও লম্বা করতে। আর এটা কতটা লম্বা, যে রোমান রিংস এই টাইটেল রিং চলাকালীন হাল্ক হগানের রেকর্ডকেও ভাঙতে চলেছে। এবার WWE-তে সবথেকে লংগেস্ট রেনিং চ্যাম্পিয়ন হলো ব্রুনো স্যামার্টিনো, যার চ্যাম্পিয়নশিপ রিং 3000 দিনের উপরে চলেছিল। কিন্তু দ্বিতীয় নম্বরে আছে আমাদের হাল্ক হগান, যার চ্যাম্পিয়নশিপ রিং চলেছিল 1474 দিন অবধি। আর WWE এই মুহূর্তে চাইছে হাল্ক হগানের এই রেকর্ডটাকে ভেঙে রোমান রিংসকে সেই পজিশনে নিয়ে যেতে, মানে তাদের হিস্ট্রিকে আবার নতুন করে ক্রিয়েট করতে। এবার রোমান রিংস যদি এটা করতে চায় তাহলে তাকে 1474 দিনের বেশি চ্যাম্পিয়ন থাকতে হবে। আর এই মুহূর্তে WWE-র প্ল্যান আছে রোমান রিংসের চ্যাম্পিয়নশিপ রিংটাকে 1500 দিন মানে 1500 দিন অবধি নিয়ে যাওয়ার। এবার রোমান রিংসের এই চ্যাম্পিয়নশিপ রিংটাকে যদি 1500 দিন অবধি নিয়ে যেতে হয় তাহলে তোমরা হিসাব করো, এই যে নাইট অফ চ্যাম্পিয়ন্স প্রিমিয়াম লাইভ ইভেন্ট হবে সেখানে রোমান রিংসের চ্যাম্পিয়নশিপ রিং পৌঁছাবে 1000 দিন অবধি, এর পরও 500 দিন, মানে তোমরা ধরে নাও 2024-এর শেষের দিক অবধিও রোমান রিংস চ্যাম্পিয়ন হয়ে থাকবে, মানে ওই অক্টোবর নভেম্বর মাস অবধি। এবার এইটা যদি হয় তো সেই মুহূর্তে তো কোনো বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট থাকে না, তো রোমান রিংস যদি তার চ্যাম্পিয়নশিপ ততদিন অবধি রিটার্ন করতে পারে তাহলে আমরা এটাও ধরে রাখতে পারি যে 2025 সাল অবধিও রোমান রিংস এই চ্যাম্পিয়নশিপটাকে নিজের কাছেই রাখবে। আর হয়তো 2025-এর রয়্যাল রাম্বল বা রেসলম্যানিয়াতে গিয়ে রোমান রিংস এই চ্যাম্পিয়নশিপটাকে হারালেও হারতে পারে। এবার এই আপডেটটা যদি সত্যি হয় আর WWE যদি সত্যি এরকম কোনো প্ল্যান থেকে থাকে যে রোমান রিংসকে দিয়ে WWE হাল্ক হগানের রেকর্ডটাকেও ভাঙাবে, তাহলে রোমান রিংস 2025 সাল পর্যন্ত তার WWE আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ হারবে না। আর এইটা সত্যি মডার্ন এরায় একটা খুব বড় রিং হতে চলেছে। এবার আমি একটা কথাই বলবো, WWE যদি এটা করতে চায় তো WWE করতেই পারে, আর আমি চাই যাতে WWE এটা করুক, কিন্তু আমার মনে হয় এইটা করতে গেলে WWE যেদিকে মন দিতে হবে সেটা হলো রোমান রিংসের স্টোরি লাইনটার দিকে। আর রোমান রিংসের সাথে যদি WWE ভালো ভালো স্টোরি লাইন আমাদের দিতে পারে তাহলে রোমান রিংস কতদিনের জন্য চ্যাম্পিয়ন থাকছে সেটা নিয়ে কারো মাথা ব্যথা থাকবে না। কিন্তু যদি WWE রোমান রিংসের স্টোরি লাইনগুলোকেই বোরিং করে দেয় তাহলে রোমান রিংসকেও মানুষ এবার বোরিং বলতে শুরু করে দেবে। কিন্তু আমার মনে হয় রোমান রিংসের সাথে WWE সেটা করবে না। আর রোমান রিংসের স্টোরি লাইনের উপর যেহেতু পল হেমনেরও নজর আছে তাই আমার মনে হয় না রোমান রিংসের স্টোরি লাইনগুলো অতটাও বোরিং হবে বলে। কিন্তু হ্যাঁ, একটাই সমস্যা, সেটা হলো রোমান রিংস রেগুলার WWE শোতে আসে না। তো যদি এই দিকটা একটু WWE আর রোমান রিংস ম্যানেজ করে চলতে পারে তাহলে রোমান রিংসের এই যে চ্যাম্পিয়নশিপ রিংটা, যেটা অলরেডি একটা হিস্টোরিক্যাল চ্যাম্পিয়নশিপ রিং হয়ে গেছে, সেটা আরও বড় আর আরও ঐতিহাসিক হয়ে যেতে পারে। আর একটা সময় হয়তো WWE রোমান রিংসকে দিয়ে ব্রুনো স্যামার্টিনোর রেকর্ড ভাঙারও চেষ্টা করতে পারে, যদিও এটা আমার মনে হয় না যে এই এরাই কেউ করতে পারবে বলে। কিন্তু হু নোজ, যে WWE রোমান রিংসের চ্যাম্পিয়নশিপ রিংটাকে যেই হারে লম্বা করছে
রোমান রিংস কি না কি করে বসে, আর রোমান রিংস তো একের পর একটা রেকর্ড ভেঙেই যাচ্ছে, তো ওই রেকর্ডটা আবার কি এমন বড় ব্যাপার হবে? একটা সময় হয়তো রোমান রিংস পুরনো সেমাটিনোর রেকর্ডও ভেঙে দেবে, কিন্তু সেটা করার জন্য রোমান রিংসকে 2028 সাল অব্দিও চ্যাম্পিয়ন থাকতে হবে, তো সেটা একটু বেশিই হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করে দিও, আর রোমান রিংসের এই আপডেটগুলো শুনে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে WWE সাথে জড়িত রকমই নিউজ আর আপডেট ভিডিও আসতেই থাকে। তাহলে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারও লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।